রমাদান রব্বে করিম রমাদান মাসে যে পরিমাণ রহমত নাজিল করেন, পুরো এগারো মাস যে পরিমাণ রহমত নাজিল করেন, তিনি বলেন যে এগারো মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমাদান মাসের রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাউজিয়া আলাইহি রহমা তিনি লিখছেন, রমাদানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদানের সত্তর বছরের চেয়েও দামি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসতেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আমার জন্য বরকত দিয়ে দেন, রমাদান পর্যন্ত আল্লাহ আমার হায়াতটা পৌঁছিয়ে দেন। হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহু তাআলা তিনি ওবাল্লিগনা রমাদানের তরজমা হযরত হযরতের আকুতি দিয়ে এভাবে করতেন, হযরত বলতেন যে ওবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমাদানের এত কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না, এতটা কাছে নিয়ে এসে আমাকে কিনিও না, উঠায় নিও না, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, রমজানের প্রতিটা মুহূর্তকে দামি বানাবার তৌফিক দান করেন। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মৌলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি বাংলাদেশের সমস্ত মুফতিদের মুফতি, সমস্ত মুরব্বীদের মুরব্বী, হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, প্রত্যেকটা ইবাদাতের মধ্যে তিনি তার জীবনের মিশন ছিল এই দুই শব্দ। তিনি বলতেন যে রমাদান স্যার আমার কাছে আসেন, তিনি চাটখিল শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, আপনি তো হলেন শিক্ষকদের শিক্ষক, আসেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার। কি বলছিলাম, হযরত মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন দুই শব্দ ছিল তার জীবনের, তার জীবনের মেহনত ছিল দুই শব্দের উপরে, দুই শব্দ। তিনি একথা বলতেন যে আমরা আমাদের জীবনের সমস্ত ইবাদাতগুলো করব কেন, রমজান মাসে রোজা রাখব কেন। তিনি বলতেন প্রথম শব্দ হলো ইমতিথালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন এজন্য রাখব। সবাই বলেন আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন এজন্য রাখব, আব্বা রাখতে বলেছে এজন্য নয়, মা ভাত রান্না করবে না এজন্য নয়, বাজারে গেলে ভাত খাওয়া যাবে না এজন্য নয়, বলকে আমি রোজা রাখবো শুধুই এজন্য আমার বানানেওয়ালা আমাকে রোজা রাখতে বলেছেন। বলেন আমার বানানেওয়ালা আমাকে রোজা রাখতে বলেছেন। এই কল্পনা আর এই চিন্তায় যার রোজা হবে, আরেকজন মা ভাত দিবে না বলে রোজা, বাজারে গিয়ে খাওয়া যাবে না বলে রোজা, অফিসে মানুষ কি বলবে এজন্য রোজা, আরেকজনও রেখেছে আল্লাহ রাখতে বলেছেন এজন্য রোজা, তো দুজনের রোজার মধ্যে ব্যবধান আছে কোটি কোটি বছরের ব্যবধান। এজন্য এক শব্দ বারবার বলতে থাকেন, আল্লাহ আমি নামাজ এজন্য পড়ব আপনি আমাকে নামাজ পড়তে বলেছেন। আমের মানে আদেশদাতা, আমের যত বড় হন তার আমর আর তার আদেশ তত বড় হয়। কি হয় বলেন, আমের যত বড় হন তার আমর তত বড় হয়। আমের মানে আদেশ করনেওয়ালা, আর আমর মানে আদেশ, আমর মানে কি বলেন আদেশ। আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন, বাস এটাই হবে রোজার হাকিকত, রোজার মূল মন্ত্র এটা, আমার রব আমাকে রাখতে বলেছেন। বলেন আমার রব, ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে ওই চেয়ারটা ওখানে নিয়ে রাখো, ডিসি ফিয়ন আর জিজ্ঞেস করে না স্যার কেন রাখবো, জি এই সুযোগ নেই। স্যার যদি স্যারের ফিয়নকে বলে এক কাপ চা দাও, তো ফিওনে এই কথা বলার সুযোগ নেই, আমি কেন দিব, আর চা দিলে আমাকে কি দিবেন, দুই প্রশ্ন করার সুযোগ নেই।
কেন করব আর কি দিবেন, তো রোজা কেন রাখব আর কি দিবেন প্রশ্ন করার দরকার নেই, আমার রব আমাকে রাখতে বলেছে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم رب العالمين বলেন কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য আমি আর আমার রাসূল যদি কোনো নির্দেশ দেই এই নির্দেশে তার কোনো اختیار চলবে না, তার কোনো اختیار কি চলবে না, এজন্য আজান হলে নামাজ না পড়ার اختیار আমার নাই, রমজান মাস আসলে রোজা না রাখার اختیار আমার নাই, বলেন اختیار আমার কি, এটা اختیار আমার নাই, রব প্রথমত আমাকে ভালোবেসে ভালোবেসে রোজা রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, প্রথমত ভালোবেসে রোজা না রাখার রাখার ব্যাপারে কি করেছেন পরামর্শ দিয়েছেন, আর দ্বিতীয়ত রব্বে করিম আমাকে সিদ্ধান্ত দিয়েছেন, প্রথম দিয়েছেন পরামর্শ, বলেন প্রথম দিয়েছেন কি আর দ্বিতীয়ত দিয়েছেন কি সিদ্ধান্ত, যদি সিদ্ধান্ত না শুনি শুধু পরামর্শ দিতেন এটাও আমার জন্য শিরোধার্য ছিল, বুঝেন নাই, লেকিন রব শুধু পরামর্শ দেন নাই বলকে কি দিয়েছেন সিদ্ধান্ত প্রথম শুনিয়েছেন, ওয়া আং তাসুমু খাইরুল লাকুম, রোজা রাখাটা না তোমাদের জন্য অনেক ভালো, বলেন রোজা রাখা তোমাদের জন্য অনেক ভালো, বলেন এটা কি দোটক ফয়সালা না পরামর্শ, এটা হলো পরামর্শ, এটা কি এটা হলো, যেমন আপনি বললেন চাচা আমি এটা করলে কেমন হয়, যাও করো বাবা ভালো, এটা কি পরামর্শ না সিদ্ধান্ত, আর যদি বলে তোকে করতেই হবে এটা কি সিদ্ধান্ত, আল্লাহ তাআলা আগে বলেন ওয়াং তাসুমু খাইরুল লাকুম, যদি রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো, সুবহানাল্লাহ, ভালো যিনি বানানেওয়ালা তিনি যদি বলেন অনেক ভালো তো কেমন ভালো, বলে এর চেয়ে আর ভালো নাই, তো রব বলেন তোমাদের জন্য অনেক ভালো, যেমন ধরেন আরেক বেলায়ও নামাজের বেলাও তিনি আগে এ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহ وذروا البيع ذلكم خير لكم سبحان الله إن كنتم تعلمون رب العالمين বলে আজান হলে মসজিদের দিকে দৌড় লাগাও, আজান হলে দোকান বন্ধ করে দাও ব্যবসা ছেড়ে দাও মসজিদে ছুটে যাও, আর এটা না তোমাদের জন্য অনেক ভালো, এটা তোমাদের জন্য কি আজীব কথা, বলেন যে তুমি যদি দোকানে থাকো খেতে থাকো খামারে থাকো কাজে থাকো আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ, যালিকুম খাইরুল লাকুম এটা তোমাদের জন্য অনেক ভালো, কে বলেছেন নামাজ ভালো, যিনি ভালো বানানেওয়ালা, বলেন যিনি কি ভালো বানানেওয়ালা, ভালোর মালিক যিনি তিনি বলেন ভালো, আরে সুবহানাল্লাহ বলেন, যিনি আমার অতীত আর ভবিষ্যৎ জানেন তিনি বলেন ভালো, যিনি আমার ভবিষ্যৎ শুধু জানেন না আরো সামনে আসেন ওই মুরব্বী আরো সামনে আসেন, বাচ্চাগুলো তোমরা উঠো তো, এই ছোট বাচ্চারা একটু উঠো তো, সবাই উঠো বাচ্চাগুলো একটু উঠো, তোমরা তোমাদের মাদ্রাসা ঘরে চলে যাও, এই সামনে দিয়ে যাও, যাও মুরব্বী এখানে আসেন আমার কাছে আসো, যাও ওস্তাদরা একটু এদেরকে যত্ন করে ওখানে বসিয়ে দেন, যাও বাবা মেহমানরা বসো, যাও তোমরা বাবা মসজিদেও যেতে পারো, যে মুরব্বীরা চলে আসেন, ছাত্ররা তোমরা মাদ্রাসা ঘরে গিয়ে বসো, যাও মহল্লাবাসীকে বয়ান শুনতে দাও, আল্লাহ তৌফিক দান করো, অনেক জায়গা হয়ে গেছে না মাশাআল্লাহ, এরাও আজ কি শুনবে, এরা তো আজ করবে ইনশাআল্লাহ, এরা আওয়াজ করবে, আরো কাছে কাছে আসেন মুরব্বীরা সব কাছে আসেন, ছাত্রদেরকে ছোট ছাত্রদেরকে উঠিয়ে দেন, জি মাশাআল্লাহ আসেন মুরব্বীরা কাছে আসেন, তাহলে আল্লাহ তাআলা কি বলেন যালিকুম খাইরুল লাকুম, বলেন আজান হলে মসজিদে যাওয়া, বলেন তা আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য অনেক ভালো,
এখানে আল্লাহ একটা শব্দ বলেছেন, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে, সুবহানাল্লাহ, ঠিক রোজার বেলায়, ওয়ান তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, একই কথা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার কি বলছেন শুনছেন? বলেন যে স্যার, হুজুর, উপরের অনুরোধ নিচের জন্য কিন্তু আদেশ, আর রব প্রথম অনুরোধ করেছেন পরে আদেশ দিয়েছেন, দেখে অনুরোধে কাজ হয় না পরে আদেশ দিয়েছেন, সুবহানাল্লাহ বলে দেখে কি বুঝেন নাই, দেখে অনুরোধে কাজ হয় না পরে কি দিয়েছেন, পরে আদেশ। আজীব না? হ্যাঁ, নামাজের বেলায় যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, দয়ালিকুম খাইরুল লাকুম, এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, এটা তোমার জন্য অনেক ভালো। ইন কুনতুম তাআলামুন, যদি তুমি বুঝতে, ঠিক এখানেও কি বলেন, এখানেও কি বলেন, ওয়ান তাসুমু খাইরুল লাকুম, যদি রোজা রাখো এটা তোমাদের জন্য অনেক ভালো। এবার বলে ইন কুনতুম তাআলামুন, যদি তুমি বুঝতে। আজীব না? এবার রব্বুল আলামিন বলেন, আমি অনুরোধ করে দেখেছি ওরা রাখে না, এবার দিয়ে দিলেন নির্দেশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, যদি রমজান মাস পেয়ে যাও, ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। এবার কি আদেশ, আগে ছিল কি পরামর্শ, অনুরোধ, কিন্তু বড়দের অনুরোধ কি হয়, ছোটদের জন্য নির্দেশই হয়। আজীব না? রব আগে অনুরোধ করে দেখেছেন, দেখি ওরা রাখে কিনা, পরে দিচ্ছেন দোটক সিদ্ধান্ত। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, যদি রমজান মাস পেয়ে যাও তোকে রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি তুমি অসুস্থ হও, আমি এতটা নির্দয় নই, সুবহানাল্লাহ বলেন, আজীব না? যদি তুমি সফরে চলে যাও, সেহারিয়ার ইফতার খাওয়ার সুযোগ তোমার না হয়, তখন তুমি কি করবে, আমি এতটা নির্দয় নই, আমি জানি তুমি কষ্ট পাবা, এই জন্য আগে এক আবারত বলেছেন পরে আরেক আবারত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এবার এখানে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আগে অনুরোধ করেছেন, অনুরোধের মধ্যে কথা বলে দিয়েছেন, যদি না অসুস্থ হও অথবা যদি না তুমি সফরে থাকো তাহলে অন্য দিন রাখবা। এখন আমরা ভাবছিলাম অনুরোধের সাথে বুঝি এটাও একটা অনুরোধ, এবার যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন ফাল্লিয়া সুমহু, তুমি অবশ্যই রোজা রাখবা, এখন যেন আমার মনে মনে ভয় হয়ে গেল, আগের ওই সিস্টেমটা এখন আছে না নাই, বুঝেন নাই, আগের ওটা কি এখন আসে না, ওটাও রহিত করে দিছে, আগে তো ছিল রাখলে ভালো, রাখলে ভালো, তখন বলছে যদি অসুস্থ হও থাক, যদি সফরে থাকো তাহলে থাক, আর এখন বলে তোকে রাখতেই হবে। এখন প্রশ্ন, আগের ওই সিদ্ধান্ত এখনো আছে কি না, সফরে গেলে কোনো আবার এখন সফরে গেলেও রাখতে হবে কি না, অসুস্থ হলেও রাখতে হবে কি না, তা আল্লাহ তাআলা এই আয়াতটাকে দুইবার রিপিট করছেন, সুবহানাল্লাহ, কি বলে, না না, রমজান মাস যদি তুমি পেয়ে যাও তোমাকে কিন্তু রোজা রাখতেই হবে, তবে হ্যাঁ এখনো যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, যাও জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিও। কি ভয় অপশন দিছে, কি পরিমাণ দয়ালু। এবার কেউ যদি বলে এত কষ্ট রোজা,
এত কষ্ট কি লেগে চাপাইলে না, এত কষ্ট। তো রব বলেন, আহা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি রব কষ্ট কিছু তোকে দিতে চাই না, আমি যখনই যা দেই সেটাই তোমার জন্য সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমার জন্য সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি না তোমার জন্য রোজা কি সহজ করে দিয়েছি। রোজা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলেন, শুধু রোজা কেন, আমি যতটা সিদ্ধান্ত তোমাকে দিয়েছি, যেটাই আমি ইসলাম বানিয়েছি, যেটাই আমি ইমান বানিয়েছি, যেটাকে আমি ফরজ বানিয়েছি, যেটাকে আমি ওয়াজিব বানিয়েছি, যেটা যেগুলোকে সুন্নত বানিয়েছি, যেগুলোকে মুস্তাহাব বানিয়েছি, যেগুলোকে নফল বানিয়েছি, প্রত্যেকটাই তোমার জন্য সহজ। প্রত্যেকটা তোমার জন্য কি? আজি আচ্ছা, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? আমরা যারা দাড়ি রাখছি, রাখতে গিয়ে আমাদের জীবনে কত টাকা খরচ হয়েছে, যারা কাটে তাদের কত টাকা খরচ হয়, সপ্তাহে 100টি? হ্যাঁ, কি হয়? তাহলে বোঝা গেছে যেটা ইসলাম সেটা সহজ। আচ্ছা, বিড়ি খাওয়া সহজ না না খাওয়া সহজ? আমরা যারা খাই নাই, আমাদের বিড়ির পিছনে কত, না খাওয়ার পিছনে কত খরচ হয়েছে, আর যারা খায় কত খরচ হয়? তাহলে বোঝা গেছে, বলেন, যেটাই ইসলাম সেটাই সহজ। সুবহানাল্লাহ বলেন, বলেন যেটাই ইসলাম সেটাই সহজ। এই জন্য আমাদের বিয়ে সহজ, আর ইসলাম থেকে যে বিয়ে যত দূরে, এ বিয়ে তত কঠিন। বাস্তব না বাস্তব? বলেন যেটা ইসলাম সেটা সহজ। তার নামাজ প্রতি রাত্রে যে তিনটায় ঘুমাই, চারটায় ঘুমাই, আলহামদুলিল্লাহ, আমাদের কি ফজর পড়তে খুব বেশি কষ্ট হয়? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের এই মাহফিলে আসছি ডাইরেক্ট চিটং থেকে আসছি, চিটং থেকে আসছি, এখান থেকে নেমে আমি ডাইরেক্ট ঢাকা যাব ইনশাআল্লাহ। কোথায় যাব এবার বলুন তো? ফজর ইনশাআল্লাহ জামাতের সাথে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে সহজ না কঠিন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এই জন্য নামাজ কঠিন কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আমাকে ভয় করে তাদের জন্য নামাজ বড় সহজ, আর যাদের কলিজা আমার ভালোবাসা নাই তাদের জন্য নামাজ বড় কঠিন। কি? তাহলে রোজাও কঠিন, এদের জন্য বড় কঠিন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য শরবতের মতো সহজ। কি আমাদের জন্য শরবতের মতো? কি বলেন, সহজ? আর অন্যদের জন্য কত কঠিন? আপনার কি খেয়াল, রোজা রাখে না ইফতার করে এরকম মুসলমান বাংলাদেশে আছে তো? এরকম মুসলমান বাংলাদেশে আছে তো? এদের উদাহরণ হলো এমন, ছেলে দুষ্টুমি করে সারাদিন, কোনো কাজ করে না, দুষ্টুমি করে, তো বিকেলবেলা এসে যখন ভাত খেতে বসে, মা কি কয় জানেন? শরম লাগে না? শরম লাগে না? সারাদিন একটা কাম করস না, আমার ভাত খেতে এসে শরম লাগে না? ইফতার খাইতে বলে আল্লাহ কয়, তো শরম লাগে না? তো চোখের শরম নাই? বলেন না, কি বলে বলেন? বেরোজদার যখন ইফতার খাইতে বসে তখন কি কয় আল্লাহ, কি কয়? জোরে কর না, তো শরম নাই? তুই বেহায়া, তুই বেলাজা, তুই বেশরম, তুই বেঈমান, তুই বেগায়রত। মনে কষ্ট পাইছেন নি কোনো? হ্যাঁ, আমরা যারা রোজা রাখি আলহামদুলিল্লাহ, বাজারে যান সহজ, রাস্তা যান সহজ, যারা রোজার না রাইখা বাজারে গিয়া লাল শালুর পিছনে, লাল কাপড়ের পিছনে যারা খাইতে যায়, বিড়ালের মতো ঢুকে সোরের মতো বাইর। আচ্ছা, ঢুকার সময় তার কাছে কেমন লাগে, আর বাইরের সময় তার কাছে কেমন লাগে?
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা লাগে? আচ্ছা এরপরেও রাখে না কেন? কি হয় এবার এই মসজিদে আমরা যারা আছি নিয়ত করেন এবার রাখবো ইনশাআল্লাহ। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ, রাখবো তো। আমি বললাম রব্বুল আলামিন আমি সিদ্ধান্ত নিয়েছি, দরকার ছিল আমি তোকে রাখতে বলেছি, কি দিবেন আবার কি, এমন প্রশ্নের দরকার ছিল না। লেকিন রব বলেন তুমি না, খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাকে বড় দুর্বল করে বানালাম, তুমি করবা না, লোভ না দেখালে তুমি করবা না, লোভ না দেখালে তুমি পারবা না। যাও কথা দিলাম, গুফরা লাহুমা তাকাদ্দামা মিন যানবিহি, 30 দিন রোজা রাখবা, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, 30 রাত যদি 20 রাকাত করে নামাজ পড়ো, 30 রাত যদি 20 রাকাত করে নামাজ পড়ো, বলেন 30 রাত যদি কত রাকাত করে তারাবি পড়ো, 20 রাকাত করে তারাবি পড়ো, যাও আমি কথা দিলাম, গুফরা লাহুমা তাকাদ্দামা মিন যানবিহি, আগের পেছনের সমস্ত গুনাহ মাফ। 2 ডিগ্রি হয়ে গেল গুনাহ মাফের, 2টা সার্টিফিকেট হয়ে গেল। এবার বলে মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা, যদি লাইলাতুল কদরও দাঁড়াতে পারো, যদি লাইলাতুল কদরও দাঁড়াতে পারো, লাইলাতুল কদর যদি পেয়ে যাও তো সব মাফ। একটা মাসে 3টা সার্টিফিকেট মাফির জন্য। আরে সুবহানাল্লাহ বলেন না, কয়টা সার্টিফিকেট? কয়টা? 1 নম্বর রোজার জন্য, 2 নম্বর তারাবির জন্য, 3 নম্বর। তিনটা সার্টিফিকেট বুকে নিয়ে যদি, 3টাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট বুকে নিয়ে যদি এবার আসরের ময়দানে উঠতে পারি। রব বলবেন যাও বাবুর রায়ান রেডি আছে, যাও। বাবুর রায়ান কি আছে? রেডি আছে, যাও যাও যাও। জাজাউল আমালে বিজিনসি, যেমন কর্ম তেমন ফল। রব বলবেন আমার জন্য পিপাসিত ছিলে, যাও আমি পানি পান করাবো। কি একদলের জন্য রব বলবেন ফেরেশতারা তোমরা ওদের মুখে চোখ, তোমরা ওদের জন্য পানি রেডি করে দাও। এক শ্রেণীর জন্য ফেরেশতার সামনে গ্লাস দিয়ে দিবেন আর বলবে জি এখান থেকে পান করুন, জি পান করুন। আরেক দলের জন্য আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ও আমার বন্ধুরা, এরা বিশেষ বন্ধু, এরা পান করবে না, তোমরা এদের মুখে তুলে দাও। আজীব না? এবার ভিআইপি শ্রেণী, রব বলবেন ফেরেশতা না 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 আমি এদের মুখে তুলে দিব। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা হলো নিজেরা পান করবে, আরেক দল ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, এদেরকে ফেরেশতা তুলে দিবে, আরেক দল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদের রব এদেরকে পান করাবে। জাজাউল আমালে বিজিনসিহি, যেমন করেছ তেমন পাবা। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে দেখার স্বপ্ন দেখেছ, নামাজের পুরস্কার আমি আমার দিদার দিয়ে দিব। জাজাউল আমাল বিজিনসি, জাজাউল আমাল বিজিনসি, কামা তাদিন তুদান অ্যাজ ইউ সো সো ইউ রিফ। যেমন কর্ম তেমন ফল, বলেন না? বাহ বাহ বাহ। আমরা যারা এখন কোরআন শুনছি ইনশাআল্লাহ, জাজাউল আমালে বিজিনসি, রব জান্নাতে আমাদেরকে কোরআন শোনাবে। আর যারা এখন গান শুনে, রব তাদের কানের মধ্যে, তাদের কানের মধ্যে গলিত সীসা ঢেলে দিবে, জাজাউল আমাল বিজিনসি, যেমন কর্ম কি তেমন ফল। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কার রোজা সবচেয়ে বেশি দামি, কার রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন
আকসারুহুম যিকরান লিল্লাহি আযজা ওয়াজাল, যার রমজানে জিকির যত বেশি তার রোজা তত দামি। বলেন যার রোজাতে জিকির যত বেশি, বলেন তার রোজা তত দামি। এই জন্য রসুল বলেন রমজান মাসে তোমরা চারটা কাজ, চারটা তাজবি বেশি বেশি করে পড়বা। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমি পড়ছি, আজকে আজকে বাংলাদেশের একজন বিখ্যাত লেখক আবু তাহের মিসবাহ, তার একটা কিতাব আছে ইসলামকে জানতে হলে। বলেন কি আজীব কিতাব, যারা পারেন সংগ্রহ করবেন। ইসলামকে জানতে হলে এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কালেমা কি জানো, তিনি বলেন কালেমা কি জানো, এ বুকে ইমান মুখে ক্যালিমা, বলেন বুকে ইমান মুখে ক্যালিমা। তো তিনি বলেন যে বুকেরটা যখন বুকে থাকে এটা হয় ইমান, যখন মুখে আসে এটা হয় ক্যালিমা। আশ্চর্য না? তিনি বলেন যে বুকের ভালোবাসা মুখে প্রকাশ, এটার নাম ক্যালিমা। বলেন বুকের ভালোবাসা মুখে প্রকাশ, এটার নাম ক্যালিমা। আজীব। তিনি বলেন তোমাদের ওয়াজ, তোমাদের ওয়াজ এটা হলো উচ্চারণ, তোমাদের আচরণ যেন হয় তোমাদের উচ্চারণ। কি কথা বললেন বলেন, আচরণ যেন হয়। এখন আমার ওয়াজ এগুলো কি, আমার উচ্চারণ আমার কি, তো আমার আচরণ যদি এ মতে হয়, বুঝলেন না, আচরণ আর উচ্চারণ যদি এক হয় তো হবে ইমান, তো হবে ইসলাম। কি বলছি, তো হবে কি, সাহাবাদের আচরণ আর উচ্চারণ এক ছিল, সুবহানাল্লাহ। কোন আবার বলেন সাহাবাদের আচরণ আর উচ্চারণ কি ছিল, উচ্চারণ আর আচরণ এক ছিল, সাহাবাদের আচরণ আর উচ্চারণ এক ছিল। কোন মানুষকে, কোন মানুষ, কোন মোমেন সাহাবাদের সমালোচনা করতে পারে না, পারে না। সাহাবাদের সমালোচনা করে তোমার লাভ কিছু হবে না, শুধুই ধ্বংস হবা। যুক্তি দিয়ে সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না বন্ধু, যুক্তি দিয়ে সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না। সাহাবারা সত্যের মাপকাঠি নয় একথা বলার চেষ্টা তুমি করো না। এটা যত বলতে যাবা তত শুধুই বরবাদ হবা, শুধুই বরবাদ হবা। কারণ যেমন ধরেন আমি এক স্কুলের প্রধান শিক্ষক, কেউ যদি আমার স্কুলের ছাত্রকে, আমার ক্লাস টেনের ফার্স্ট বয়কে কেউ যদি বলে তুই কোন স্কুলে পড়িস, পারিস না কিছুই, এটা কিন্তু ওই ছেলেকে বলা নয়, ওই প্রধান শিক্ষককে অপমান করা। একজন সাহাবিকেও যদি কেউ সমালোচনা করে, সে সাহাবির সমালোচনা করে নাই, মতান্তরে সে রসুলের সমালোচনা করেছে, মতান্তরে সে রব্বে করিমের সমালোচনা করেছে। যদি বুঝে না আসে চুপ থাকো, বুঝে না আসলে কি থাকো, চুপ থাকো। কিন্তু তুমি তো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই, তাবিদের থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই, তাবে তাবিদের থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবু হানিফাকে ছাড়িয়ে যেতে পারো না, তুমি যত কিছু হও তুমি তো ইমাম বুখারীকে ছাড়িয়ে যেতে পারো নাই, বলেন। অতএব তোমার মুখে সাহাবাদের সমালোচনা মানায় না। যদি গুণ কীর্তন করতে না পারো কমপক্ষে সমালোচনা করো না। কি বলছি বলেন, যদি তোমার জবানে সাহাবাদের প্রশংসা না আসে, যদি তোমার জবানে তোমার আইলমের দৌরত্বের কারণে তোমার অনেক বেশি আইলম আছে এই জন্য যদি সাহাবাদের প্রশংসা তোমার না আসে, কমপক্ষে দুর্নাম করে করে নিজেকে ধ্বংস করে দিও না। কোনো সুযোগ নাই, আল্লাহকে মানবো, রসুলকে মানবো, সাহাবাকে কেন মানবো এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহকে মানবো বলেই রসুলকে মানি, রসুলকে মানবো বলেই সাহাবিকে মানি। আমি কি বুঝাতে পারছি? এর বিপরীতে আসার সুযোগ নাই। যুক্তিতর্ক দিয়ে বুঝাতে যেও না, যুক্তিতর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ার হক নয় একথা বুঝাতে যেও না। মেয়ার হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক?
তো সাহাবীর কথা আমি মানতে পারবো না, তোমার কথা আমি মানতাম, বুঝেন নাই কথা। তুমি বলেছো সাহাবি মেয়ার হক নয়, তুমি কোন মেয়ার হক, আমি তোমার কথা মানতাম, বুঝেন নাই কথা বাবা। কি বলছি বলেন, সাহাবি মেয়ার হক নয়, কে বলেছে? তুমি বলেছো, তো তোমার কথা আমি মানবো কেন? তুমি কে? হু আর ইউ? তুমি কে? কথা বলে না, কাকে তো চিনি বাবা, নিজের পায়ে নিজে কুঠার মেরো না, নিজের কলিজায় নিজে আঘাত করো না, বুঝে আসে না এই কথা? নিজের দিকে নিজে একটু তাকাও, নিজের আখরাতের ফিকির করো, নিজের আখরাত বরবাদ করে দিও না। আখরাত খাললে বাড়লে, আখরাত আসে না নাই কে জানে, ইল্লা মা রাহিম, বাদ দাও আখরাত, দুনিয়াও গজবে গজবে ধ্বংস হবা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জিদ জিদ জিদে আসবেন, রাগে আসবেন, কালকে আমার বিরুদ্ধে লিখবেন, আমার বিরুদ্ধে লিখলে কী লিখবেন? ইনি সাহাবাদের পক্ষে কথা বলেছে, এটা লিখবেন। তো এটা লিখলে তো আমি হাসরের ময়দানে গিয়ে বলবো আমি সাহাবাদের পক্ষে কথা বলেছি বলে সে আমার সমালোচনা করেছে, আমাকে কী করবেন করেন? আর তুমি সাহাবাদের সমালোচনা করলে, যদি সিদ্দিকে আকবর তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে, যদি ফারুক আজম তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে, মজলুম ওসমান যদি তোমাদের তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে, আমিরে মুয়াবিয়া যদি তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে, তখন তুমি কি জবাব দিবা? আমার বিরুদ্ধে অভিযোগ তোলার সুযোগ নাই, আমিরে মুয়াবিয়া বলবেন আল্লাহ এই ছেলে আমার প্রশংসা করছে, আপনি কি করবেন করেন? আর তোমার বিরুদ্ধে যদি বলে এই ছেলে আমার দুর্নাম করছে, আপনি কি করবেন করেন? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে না আসে চুপ থাকো। ও আজের বহুত সাবজেক্ট আছে পৃথিবীতে, মানসা কাতা না যা, মানসা কাতা না যা, কি বলছি বলেন, স্লোগান তুলতে হবে প্রত্যেক সাহাবি বলেন জান্নাতি। এবার জান্নাতি মানুষের সমালোচনা তোমার স্পট, তুমি কবে তুমি জান্নাতি এটা লিখি দাও আগে, প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন, আবার বলেন প্রত্যেক সাহাবির উপর আল্লাহ রাজি। তোমার উপরে কবে আল্লাহ রাজি হয়েছে, ওই আসছে কবে? তো তুমি কার সমালোচনা করো? তোমার এই ওয়াজের দ্বারা জাতির কি কি উপকার হয়েছে? হ্যাঁ, এটা দ্বারা জাতির কি কি উপকার হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেছেন আখিরি জামানায় কিছু মানুষ আসবে যারা এদের আউয়াল আর আগে ওয়ালাদেরকে গালি দিবে। আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এক এক সাহাবি প্রত্যেকেই আকাশের নক্ষত্র তুল্য, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, একজনকে ধরবা যাকে তুমি ধরো সোজা হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবা। তোমার বেলা কোন কোন হাদিস আছে তুমি যে তোমার ধরলে যে জান্নাতে চলে যাব, কে কে কইছে? আসহাবে রাসূলের ব্যাপারে সমালোচনা করতে, কেন তোমার কলিজা মা কলিজা কেন আট কাঁপে না? সাহাবি রাসূল কি পরিমাণ কোরবানি করেছেন, তুমি কি পরিমাণ কোরবানি করেছো, তোমার বাবা কি পরিমাণ কোরবানি করেছেন? যাদের কথায় তুমি এতটা নাচানাচি করছো তারা কদ্দুর কোরবানি করছে, সিদ্দিক একবার কি পরিমাণ কোরবানি করছে? দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি বিলায়াত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাআত মে তেরা নাম রহেগা,
খালেদ তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি ফকাহত মে তেরা নাম রহেগা আব্দুল্লাহ ইবনে মসউদ তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি তাফসীর মে তেরা নাম রহেগা আব্দুল্লাহ ইবনে আব্বাস তেরা নাম সে ইসলাম রহেগা তুমি আর আমি কি তুমি আর আমি কি কি পড়ছি জীবনে কদ্দুর কামেল পাস করছি কেমনে করছি দাখিল আলেম ফাজল রব ছাড়া কেউ জানে না আমি জানি আর আমার রব জানে জোরে কয় না দাখিল আলেম ফাজল কেমনে পাস করছি আল্লাহ না জানে কেমনে পাস করছি কত কোন হাসা কত না মিশা কত কিতাব পড়লাম জীবনে বেশি থেকে বেশি আর একটু দাওরা পাস করছি আর একটু নিজেকে আলেম বলতে শরম লাগে শরম লাগে আমাদের ওস্তাদদের সামনে নিজেকে আলেম বলতে শরম লাগে আমি তো মাঝে মাঝে নিজে নিজে একা একা কাঁদি রব মানুষ আমাকে আলেম বলে কত কিছু বলে তুমি তোমার তালিকার আমার কোন তালিকায় রাখছো আল্লাহই জানে বাস্তব না বাস্তব আমি বলতাম বুঝি সাহাবা মেয়ারে হক না তো কে মেয়ারে হক তুমি একটু কও না সত্যের মাপ কাঠি যদি পৃথিবীতে কেউ না থাকে তো কে সত্যের মাপ কাঠি সত্যের মাপ কাঠি কে তুমি আমার একটু কও না তুমি আমার একটু কও না সত্যের মাপ কাঠি কেডা সাহাবা যদি সত্যের মাপ কাঠি না কে সত্যের মাপ কাঠি এই কথাটা তো কইতে পারো না আচ্ছা আচ্ছা কি আশ্চর্য কথা পুরো কোরআনে করিম জিব্রাইল রাসূলকে দিয়েছেন রাসূল সাহাবাদেরকে দিয়েছেন সাহাবা আমাদেরকে দিয়েছেন এখন যদি সাহাবীকে যদি বলি মেয়ারে হক নয় তো কোরআন আর সত্য রইল কোথায় কথা বলেন না এবার রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন কেউ শুনে নাই একজন সাহাবী শুনছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেউ শুনে নাই শুনছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেউ শুনে নাই শুনছে আবু বকর তো তিনি আমাকে বললেন তিনি যাকে বললেন তিনি যাকে বললেন আস্তে আস্তে আমি পর্যন্ত এখন সাহাবীকে যদি বলি আমি ইনি সত্যের মাপকাঠি নন অর্থাৎ সত্য নন তো রাসূলের কথা আর কীভাবে সত্য হইল এই কথার কোনো অর্থ হয় এই কথার কোনো মানে হয় বলেন সমস্ত সাহাবী বলেন জান্নাতি সিদ্ধান্ত দেন সমস্ত সাহাবি জান্নাতি সমস্ত সাহাবিদের উপর আল্লাহ রাজি মানুষ হিসাবে যে ত্রুটি বিচ্ছুতিগুলো হয়ে গেছে তোমার আর আমার আর ত্রুটি বিচ্ছুতি ওদের এদের থেকে বেশি না কম সাহাবাদেরটা আল্লাহ মাফ করে দিয়েছেন এলান শুনিয়েছেন তোমারটা আর আমারটা মাফ করছে এলান করছে কে কি যদি তোমার উলুম এত বেশি হয়ে যায় তুমি সাহাবাদের দোষগুলো জানো সব জানো এটা কাজ করো না বাবার দোষ জানলে কিন্তু কেউ বলে না আর তুমি আসলে জানো না যে সেটাও জানো না আপনি কি মনে করেন আমি কামেল মাজার মহাদ্দেস দেখি আমি বুখারি জানি পুরা ভারি আমার খবর আছে না আমার যোগ্যতা কদ্দুর কথা কম ইন্টারভিউ দিছি সত্তর জনের মধ্যে তো আমি ফার্স্ট হয়ে গেছি অথবা কিছু টিয়া টুয়া দিই মাশাল্লাহ ফার্স্ট হয়ে গেছি এবার এমপিউ করতে সত্তর হাজার টিয়া দিয়ে এমপিউ করাইছি আমি জানি না আমার হালতটা কি আমি জানি না দাখিল আলেম ফাজল কামেলে আমি কেমনে ফাস করছি আমি জানি না তো কিনলে মাতো যে কিনলে কেন মাতো কেন সব বড়া বুঝি মনে আছে আমার আপনাদের কি খেয়াল আমার এই কিতাবগুলো আমার এই কিতাবগুলো আছে গাড়িতে আছে ষোলোটা কিতাব আছে সর্বমোট কতটা কিতাব আপনি এখন এখান থেকে এক পৃষ্ঠা বাইর করে আমার কন হুজুর এই মুখ বইয়ের অমুক পৃষ্ঠাতে আপনি কি লিখছেন কন চাই আমি মুখস্থ পারি আপনি হুজুর এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠাতে আপনি কি লিখছেন কন চাই পারি আপনি তা আমার দৌড়টা কত দূর এখন অবশ্য কালকে ফেসবুকে লিখবেন উনি মূর্খ এই জন্য উনি মূর্খতা স্বীকার করছে আমাদের বাংলাদেশ এই আপনাদের আশেপাশে একজন বিখ্যাত আলেম আছে
হযরত মাওলানা সাইফুল্লাহ মনির, নাম শুনছেন আপনারা? ইনি কামেলের বুখারীর গাইড লিখছে, কি লিখছে বুখারীর, কি লিখছে মুসলিম শরীফের গাইড লিখছে, দেখছেন না? লিখছেন তো টুমচর মাদ্রাসা একবার ইনি গেছেন। তো আমাদের টুমচরের বর্তমান ভাইস প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস সাহেব আজীব মানুষ, ইনিও ভালো আলেম। তো ইনি এর আগে এক ছেলেকে বলছে এই বুখারী শরীফের মুসান্নিফের নাম কি রে, কয় সাইফুল্লাহ মনির সাহেব। বুখারী শরীফের লেখকের নাম কি? তো এবার উনি সাইফুল্লাহ মনির সাহেব টুম চল গেছে, উনি বললেন এদিকে 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 বুখারী শরীফের মুসান্নিফের সাইজ। আমি আপনাদেরকে কি মানে আপনারা মন খারাপ করেন না, সমালোচনার জন্য বলি নেই, আমাদের হালত তো এটা। আমাদের আসলাফ ও আকাবিরদের সামনে আমরা মক্তবের ছাত্রও না, বাস্তব না বাস্তব বলো। আমরা আব্বা ছিলেন টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্বা, আমরা কিন্তু আমি কিন্তু স্ট্যান্ড করি না, আমি কিন্তু স্ট্যান্ড করি না, লেকিন আব্বার সামনে একটা ফ্রিস্টে এবারত করতে কলজাটা পানিও যেত পানি। কি খোলে যেটা পানি হয়ে যেত দরে, কথা বুঝেন না কি বলছে? আমাদের এই যোগ্যতা দিয়ে আমরা সাহাবাদের সমালোচনা করব? আমি আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। আবার একজনে কইছে নি এখন এর পক্ষে আরো 14 জনে বিবৃতি দিতে আছে, আমার বুঝে ধরে না, আমার আমার এটা বুঝে ভাই আমার আকলে ধরে না, আমি কি করব বলেন? আমি মা গিয়ে পরে 1 ঘন্টা কাঁদছি, আছে রাব কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? আমি একটা কামেল মাছের মহাদ্দেশ, এই তো আমার পরিচয়, কথা বলুন। আমি একটা বক্তা, এই তো আমার পরিচয়, বাংলাদেশের বক্তা মানে কি? যত মূর্খ তত বড় বক্তা, যত কত বক্তা তো একটা ক্যাসেট মুখস্থ করে আইলে এখানে এখানে ছেড়ে দিলে আমরা পাগল হয়ে যাবেন। আজকে মাগরিব পরে কে বয়ান করছে? আব্দুল বাকি সাহেব। কে? তা আব্দুল বাকি সাহেবের জুতার সমান অমনি আমি। এরপরে কে বয়ান করছে? ইয়াকুব কাসের জুতার বালুর সমান অমনি আমি। মানুষ দিয়ে আমার বয়ানে বেশি আপনারা, ব্যাপার কি? অর্থাৎ মূর্খতার জয় জয় কার ব্যয় করে এটা টান মারে, বাপরে বাপ কি ওয়াজ করলো, যে কি করলো সে আবার বুঝে ধরলো, বলে কি বলে না বলেন, আমি সারা দেশ দেখছি। কন্যা হাসানা মিসা, আর সেখানে আমি সাহাবাদের সমালোচনা করব? হইতেই পারে না বলেন। এখন কেউ কেউ মনে মনে বলতেছেন ওই সাহাবি তো ওই ভুল করছে, আচ্ছা ওই সাহাবি ওই ভুল করছে, আপনি জীবনে সব ঠিক করছেন, মুরব্বীকে হাতে উড়ায় ভুল কেমনে করলেন আপনি এই কথা, এটাই নোয়াখালীর ওয়াইজ দেখছেন নি, কয়েতে উড়ায় ভুল আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন? এই জন্য বন্ধুদেরকে অনুরোধ করছি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবো না। এই বিষয় বাড়াবাড়ি করলে তুমি সাহাবাকে মেয়ারে হক না বললে সাহাবাদের কিছু আসবে যাবে না, তুমি বরবাদ হয়ে যাবা, বুঝেন না এই কথা? আগুন নিয়ে খেলার দরকার নাই, এটাকে তওবা করে ফিরে যাও, এটাকে তওবা করে কি যাও, এটাকে তওবা করে ফিরে যাও। এই অধ্যায়টা দোটক সিদ্ধান্ত হয়ে আছে, এটা নতুন করে তুমি আর কিছু বলতে হবে না, ভাইরাল হওয়ার চেষ্টা করো না, যা হয়েছ বহুত হয়েছ, বেশি হইলে পরে ডিলেট হয়ে যাবে, ওরা কি অ্যাডভান্স কি ভাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।
এজন্য গ্রুপ ভারী করার জন্য বলাবলি করবেন না, গ্রুপ ভারী করার জন্য দলাদলি করবেন না, গ্রুপ ভারী করার জন্য যত এটাকে যত আপনি সাপোর্ট দিবেন আপনি নিজে পৌঁছে যাবেন। এটা না সাহাবা, এটা না রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এটা না রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। এদের মধ্যে না বদরিরাও আছে, এদের মধ্যে না উহুদের সাহাবিরাও আছে, এদের মধ্যে না সোহাদায় উহুদ আছে, সোহাদায় বদরও আছে, এদের মধ্যে না আবদুল্লাহ ইবনে ওমর আছে, এদের মধ্যে না আবদুল্লাহ ইবনে আব্বাস আছে, এদের মধ্যে না আবু যর গিফারি আছে, এদের মধ্যে না সিদ্দিক আকবর আছে। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন, রাগ করছেন কেউ? একজন সাহাবি, একজন একজন সাহাবি একটা ছেজদার একবারের সুবহানাল্লাহর একবারের সিনের দাম। তুমি আর আমি নয়, যদি জমানার আব্দুল কাদের জিলানি হয়, 800 কোটি মানুষ যদি একজন একজন আব্দুল কাদের জিলানি হয়, সকলের 70 বছরের সমস্ত ইবাদাতকে যদি এক পাল্লায় দিয়ে দাও, একজন সাহাবীর একটা ছেজদার সিনের বরাবর হবে না। কি নিয়ে খেলছ, কি নিয়ে বলাবলি করছ, প্রয়োজন কি ছিল তোমার? জোরে বলেন, এগুলো নিয়ে বলাবলি করার প্রয়োজন ছিল কি? কুওয়তে নেকি না দারি বদমকুন বার ওজুদে খুদ সে তম্বে হাজমকুন। যদি আবাদত করতে না পারো, কমপক্ষে নিজের উপরে জুলুম করে নিজেকে শেষ করে দিও না। কি আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য নবীরা সমালোচনার ঊর্ধ্বে, সাহাবা সমালোচনার ঊর্ধ্বে, বলেন নবীরা সাহাবা সমালোচনার কি? আমার আর তোমার আকল নাই সাহাবাদের সমালোচনা করার, কি যেটা ঘটে গেছে যেগুলো আমাদের বুঝে আসে না এগুলো আল্লাহর হাওলা করে দাও, এগুলো আল্লাহ বুঝবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা দূর চলে গেছে না? রোজা, কার রোজা কত দামি? যার জিকির যত। এই জন্য জিকির, চারটা জিকির বেশি বেশি করতে বলেছেন রমজানে। এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহ, এখন যদি কালকে আমার বিরুদ্ধে সমালোচনা করে বক্তারা, তো বক্তারা আর কার এমন কাতেবিন আছে? আমি হাশরের ময়দানে গিয়ে বলবো, আল্লাহ আমি সাহাবাদের পক্ষে বলার কারণে এরা আমার সমালোচনা করছে, আল্লাহ তুমি আমারে কিছু দিবে, দিলে দাও, আর এদেরকে কি করি বা করো? আর তোমরা পারলে কথা কও, আমি হাশরের ময়দানে গিয়ে বলবো আমি আবু বকরের সমালোচনা করেছি, আমারে পারলে পুরস্কার দাও। আচ্ছা, চোখ নিয়ে কি খেলা? তোমার কোনো দরকার ছিল সাহাবিদের সমালোচনা করা? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। কোনো দুশ্মনের জন্য বলি নেই আমি, আমি বিষয়টাকে আপনাদের সামনে পরিষ্কার করার জন্য বলছি। আসহাবি কান্নুজুম আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেভাবে ইমান এনেছে এভাবে ইমানানো, সুবহানাল্লাহ বলেন। অমিনহুম রিজালুন, অমিনহুম রিজালুন, পড়ো, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, রাব্বুল আলামিন বলেন সাহাবাদের মধ্যে এরাই হলো মানুষ যারা না আমার সাথে কৃত অঙ্গীকার প্রত্যেকেই সত্যায়িত করেছে। মজার একটা খবর শুনবেন, আমি না হঠাৎ করে কালকে রাত 2টো বাজে আমার টেনশন শুরু হয়েছে, আমি অজু করে 2 রাকাত নামাজ পড়ি, আমি কি আল্লাহ একটু তেলাওয়াত করব, খুলছি এই 8টা পেয়ে গেছে, আল্লাহ রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন বলেন এই সাহাবারা হলো মানুষ যারা আমার সাথে কৃত অঙ্গীকারকে প্রত্যেকেই সত্যায়িত করেছে।
আমি বলি রব আজকে দিলেন আপনি আমাকে এই সবক, সূরাতুল আহজাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এভাবে আল্লাহ রহনুমাই করে। এভাবে আল্লাহ কি করে, ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির। এই আয়াত যেদিন নাজিল করেন রব বলেন এই সাহাবারাই আমার সাথে কৃত অঙ্গীকারকে সম্পূর্ণ করেছে, তবে এদের মধ্যে এখন দুই জামাত হয়ে গেছে, একদল তো কবরে চলে গেছে আর একদল অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে এবার কারে কারে বাদ দিছে, কারে কারে রাখছে, সবাই মানে একদল চলে গেছে আরেকদল কি, একদল ইন্তেকাল হয়ে গেছে আরেকদল এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রমজানের দিনের বেলায় চারটা কাজ, রাতের দিনের বেলায় এক নম্বরের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কেয়াম। এরপরে রাসূল বলেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, দুই নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার করবা, তিন নম্বরে বেশি বেশি করে জান্নাত চাইবা, চার নম্বরে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইবা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। এরপর আল্লাহর নবী বলেন রমজান মাসে আর কি করবা, বেশি বেশি করে তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। এরপর রমজান মাসে আর কি কি করবা, বেশি বেশি করে গরিব দুঃখীকে দান করবা। সুবহানাল্লাহ। মান ফাত্তারা সায়মা, যে একজন রোজাদারকে ইফতার করাবা, ফালাহু আজরু মান সামা মিন গায়রি আইন তাকাসা মিন আজরিহি শাই। একজন রোজাদারকে ইফতার করাবা, ওই রোজাদার যেই রোজা রেখে যেই পরিমাণ নেকি পেলো এই পরিমাণ নেকি তুমিও পেয়ে যাবা, তার নেকি থেকে কম করা ছাড়া। সুবহানাল্লাহ। এটার একটা বুদ্ধি আছে, যদি আপনি কষ্ট করে এক বস্তা খেজুর কিনতে পারেন, 10 কিলো খেজুর কিনতে পারেন, কিনে যদি মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক যদি ওই খেজুরটি ইফতার করে, এদের ফ্রেশ ফ্রেশ রোজান নাকি সব আপনি পেয়ে যাবেন। এই বুদ্ধিটা পরামর্শটা কেমন হয়, এটা করবেন না ইফতার পার্টি দিবেন? হ্যাঁ, ইফতার পার্টি দিলে রোজদার কজন খাবে, বেরোজদারি কজন খাবে, বেরোজগারিরা কোন নিয়তে খাইবো? রোজা না রাখা এক গুণা করছি, ইফতার না করে কি কাফের হমু? বাস্তব না বাস্তব? কি ভাই, চলেন নিয়ত করি ইনশাল্লাহ, এটা করতে পারবো না ইনশাল্লাহ? এক বস্তা মুড়ি কিনবেন, মুড়ি পুছিয়ে দেন মাদ্রাসা, ইনশাল্লাহ আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পাবেন। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেমনি কইতাম? সাহাবা কইলেই তো ওই দুঃখের কথা মনে হল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন তো অনেকেই আছে যাদের এই সামর্থ্য নাই, যারা একজন রোজাদারকে পেট ভরে ইফতার করাবে। রাসূল বলেন কেন পারবা না, এক ঢোক দুধ যদি পান করাও, একটা খেজুরই যদি দিয়ে দাও, এই পরিমাণ নাকি হয়ে যাবে। আজিব না, কি রহনুমাই সাহাবা আমাদেরকে করছে, কাদেরকে দিয়ে দিন পাইলাম, আর এদেরকে তুমি নাম ধরে ধরে কইতেছ কোনো কথা? এটা কোনো কথা না, কথা জাত। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। খবরদার, নিজের আখিরাত সামলান, জবান সামলান, আখিরাত সামলান। বলেন জবান সামলান, আখিরাত সামলান। একজনের জন্য নয়, দুজনের জন্য নয়, সবার বিষয়ে একই কথা, সবার বিষয়ে। আমার জন্য কি, আমার জন্যও তো একই কথা, আমি জানি না আমার পুঁজি কদ্দুর। আচ্ছা আমি তো আমি জানি, সাহেবুন নফসে আদ্রা বিমা ফিহা, ঘরওয়ালা তো জানে ঘরে কি কি আছে, বুঝেন নাই কথা, ঘরওয়ালা তো জানে ঘরে কি কি আছে। হ্যাঁ, আমার আমার গুণাগুলো যদি আপনারা জানতেন তো জুতা দিফিটা দিতেন। রব বড় মেহরবানি করে গোপন রেখে, গোপন রেখে আমার রুটি রুজির ব্যবস্থা করছে।
কিভাবে? না তো থুতু মারতেন, এখানে দাঁড়া করে আমাদেরকে থুতু মারতেন, আমাকে থুতু মারতেন। রব সত্তারিয়তের পর্দা দিয়ে ঠেকে দিয়েছেন আমাদের, আমাদের জাহালতের সীমা নাই, আমাদের জাহালতের সীমা নাই, গুনাহে কবিরা সগীরার সীমা নাই। রব বড় মেহরবানি করে আপনাদের সামনে বসিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও আমলের দৌলত দান করেন। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ, কমপক্ষে রোজানা ছয় তসবির পাবন্দি করবো। কয় তসবি বলেন? ছয় তসবি। সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, আল্লাহু আকবার একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশোবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একশোবার ইনশাআল্লাহ করব। আচ্ছা আপনাদের সামনে এখন যদি কেউ আব্দুল কাদের জিলানিকে গালি দেয় আপনার কাছে কেমন লাগবে? বড় পীর আরে খাজা মহিউদ্দিন আজমিরিকে গালি দেয় আপনাদের কাছে কেমন লাগবে? আচ্ছা এবার বলেন তো দেখি কেউ সাহাবিকে বকা দেয় তো কেমন লাগবে? কি হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তাহলে কি বলছিলাম, কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই নিশ্চিত করব, রমজানের রোজা নিশ্চিত করব, তারাবির নামাজ বিশ রাকাত পড়ব। বলেন ইনশাআল্লাহ খতমে তারাবির পাবন্দি করবেন, বছরে কমপক্ষে একবার যেন আমি পূর্ণাঙ্গ কোরআনে করিম একবার শোনা হয়ে যায়, ঠিক হয় না ইনশাআল্লাহ? হাফেজ সাহেবদেরকে বলবেন ধীরে ধীরে পড়তে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এখন যে হাফেজ সাহেব দেখছেন কি সুন্দর করে পড়ছে, এভাবে যেন ধীরে ধীরে সুন্দর করে পড়ে, কারণ নামাজের বাইরে শুনিয়েছ মানুষকে, নামাজের ভিতরে শোনাবা রবকে। কি ভাই, এই জন্য তারা আমি সুন্দর করে পড়বো না তাড়াতাড়ি পড়বো? বলেন সুন্দর করে পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে সাহারি খাওয়ার আগে পরে দুই দু রাকাত তাহাজ্জুদ পড়বো, সুযোগ থাকলে ইফতারের আগে একটু দোয়া করবেন, সাহারি খাওয়ার আগে একটু দোয়া করবেন। আল্লাহ তালা পুরো উম্মতকে হেফাজত করেন, আল্লাহ তালা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আজকাল দুই দিনে দশটা শিশু মারা গেছে শুধু না খেয়ে, ত্রাণ নিতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা গেল দেড়শো মুসলমান খাবারের আশা এসে। আর আমরা আমরাও আজ করতেছি সাহাবা মেয়ার হক ন কি কয় পাগলে, আমার বুঝে ধরে না তোমার বুঝি আর ওয়াজের বিষয় নাই, আর বুঝি কোনো সাবজেক্ট নাই তোমার কাছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ তালা যেন রমজানের আগে আগে যুদ্ধ বন্ধ করে দেয়, আল্লাহ তালা যেন ফিলিস্তিনের মুসলমানদের তাদের ঘরে ফিরিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাসে যেন আল্লাহ তালা আবার নামাজ চালু করে দেয় ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন একটা একটা ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওয়ারা ইয়াহুদিয়া, আমার পেছনে একটা ইয়াহুদি আছে, ইয়া আখিয়াল মুসলিম, হে মুসলমান ভাই, ফাকতুলহু তাকে হত্যা করো। এদিন আসবেই আসবে, বলেন না ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা হেরা কি নাম, নূরে হেরা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। লক্ষ্মীপুর আমার মাদ্রাসা আছে, তাজুল উলুম মাদ্রাসা, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। হযরত মাওলানা লুৎফুর রহমান রাহমাহুল্লাহর জন্য আমরা তিনবার সুরে ইখলাস পড়ি, আমাদের ডাক্তার নূরনবী সাহেবের রিসালে সাহেবের জন্য তিনবার সুরে ইখলাস। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি কিছু বলবেন নি? এক মিনিট কিছু করুন, একটা মিনিট করুন, যা খুশি এর উপর করুন, একটা মিনিট, একটা মিনিট। আল্লাহ আল্লাহ আকবার, বহুত বেশি বাজে Thank you.